ত্রিপুরা সফরে এসে দলীয় সাংগঠনিক কাজে ঝাঁপিয়ে পড়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সোমবার রবীন্দ্রভবনে বিজেপির বুথ বিজয় অভিযানের সূচনা করেন হিমন্ত বিশ্ব শর্মা। কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ বিজেপির নির্বাচনী প্রভারী মহেন্দ্র সিং এবং দলের রাষ্ট্রীয় মুখপাত্র ডক্টর সম্বিত পাত্র এবং প্রদেশ নেতৃত্ব সহ অন্যান্য সাংগঠনিক নেতারা। বুথ বিজয় অভিযান কর্মসূচিতে বিজেপির সাংগঠনিক স্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠার সংখ্য ধ্বনির সূচনা হয়ে গেছে বলে জোরালো ভাষণ রাখেন প্রদেশ নির্বাচনী প্রভারী মহেন্দ্র সিং। বিজয় প্রাপ্ত হনে ওয়ালি হ্যায়, বিজয় কা সংখ্যানাদ হোনে ওয়ালা হ্যায়, জরা এক বার হেমন্তা কে লিয়ে খড়ে হো করকে তালিয়া বাজাইয়ে অভিনন্দন করিয়ে ওর স্বাগত করিয়ে ওর স্বাগত হো স্বাগত এই কল্পনা এই চার এই ক্রান্তি এই স্বভাব মেরে ত্রিপুরা কে আপনে সবই প্রদেশ কে পদাধিকারী, जिले के पदाधिकारी, हमारे मंडल के पदाधिकारी और शक्ति के पदाधिकारी यहाँ पर उपस्थित हैं। मैं आप सबका जोरदार शीश झुका करके अभिनंदन करता हूँ, स्वागत करता हूँ और वंदन करता हूँ। जोरदार तालियां हमारे कार्यकर्ताओं के लिए भी होनी चाहिए, अपने कार्यकर्ता मित्रों का स्वागत करता हूँ। अद्भुत सहयोग है। मैं कभी कभी सोचता हूँ आदरणीय हेमंत, आज कितना बड़ा दिन है, आज तारीख 7 है और आप कल्पना करिए 2016 में भी 7 था, 6 और 1 7 था। अटल जी का जन्मदिन भी 7 है, 15 दिसंबर, 5 और 2 7 है और पंडित दीनदयाल उपाध्याय का भी जन्मदिन 25 सितंबर, 5 और 2 7 है। और जब अटल जी पहली बार भारत के प्रधानमंत्री बने तो 16 मई 1996। 2018 সালে প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও বিজেপির বিপুল জয়ের উল্লেখ করে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানিয়েছেন, 23 নির্বাচনের 60-এর মধ্যে 60 আসনে জয়লাভ করবে বিজেপি। আজকে থেকে বুধ বিজয় অভিযানের সূচনা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের আসামের আমাদের শ্রদ্ধেয় নেতা হেমন্ত বিশ্ব ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার হাত ধরে। আমাদের দৃঢ়তার সঙ্গে আমি আপনাদের কাছে শুধু করজোড়ে একটাই আবেদন করব যে আর মাত্র 2-4 মাস আমাদের সময় দিন, দৃঢ়তার সঙ্গে। কারণ আমার আমি জানি আমার দেবদুর্লভ কার্যকর্তারা তৈরি আছে। 2018-তে প্রতিকূলতার মধ্যে আজকে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হয়েছে। আজকে এই মঞ্চ থেকে স্মরণ করতে চাই, আমরা আপনারা নিশ্চয়ই ভুলে যাননি, এই 2018-তে নির্বাচনের আগে ঠিক 6 মাস আগে 2017-র দিকে আমাদের 11 জন কার্যকর্তাকে নৃশংসভাবে আততায়ীরা খুন করেছিল। তারা বলিদান হয়েছে, শহীদ হয়েছে বহু পুরনো বহু কার্যকর্তা। তাদের নামে মিথ্যা মামলা চাপিয়ে বাড়ি ঘর সমস্ত কিছু তছনছ করে আমাদেরকে প্রতিকূলতার মধ্যে কাজ করে 2018-তে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠা করেছিলাম এই রাজ্যের বুকে। তাই আমি আবারও বলছি যে দৃঢ়তার সঙ্গে ভারতীয় জনতা পার্টির দেবদুর্লভ কার্যকর্তারা যখন বাড়ি থেকে বেরিয়েছে, তাহলে একটাই প্রণ যে 2023 এই 2023-এ ভারতীয় জনতা পার্টির সরকার বুথ বিজয় অভিযান কর্মসূচি নিয়ে সাংগঠনিকভাবে কথা বলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত। বিধানসভা নির্বাচনের একদম দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আজ বুথ বিজয় অভিযানের শুভ সূচনা হবে এবং এই বুথ বিজয় অভিযানের শুভ সূচনা করবেন আসাম প্রদেশের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ইনি ইতিমধ্যে আমাদের রাজ্যে এসে পৌঁছে গেছেন, সাথে থাকবেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থাকবেন এবং আমাদের নির্বাচনী প্রভারী মহেন্দ্র সিংজি থাকবেন, সম্বিত পাত্রাজি থাকবেন, রাষ্ট্রীয় প্রবক্তা থেকে শুরু করে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয় থেকে শুরু করে আমাদের প্রত্যেক প্রদেশ নেতৃত্ব থাকবেন। এবং আজকের দিনে বুথ বিজয় থেকে বিধানসভা বিজয়ের যে সূচনা পর্ব আজ শুরু হতে চলেছে, এখানে প্রত্যেক স্তরের যারা কার্যকর্তারা এসেছেন, বিভিন্ন কার্যকর্তারা আমাদের রাজ্যে যে আমাদের ভারতীয় জনতা পার্টির যে 870টি যে শক্তিকেন্দ্র আছে, সেই শক্তিকেন্দ্রে আমরা যারা বিভিন্ন পদাধিকারী থেকে শুরু করে প্রত্যেক স্তরের কার্যকর্তা আমরা 8 দিন ব্যাপী আমরা প্রবাস করব সেখানে বুথ স্তরে। উল্লেখ্য, উন্নয়ন আর উন্নয়নকে সঙ্গে করেই 23 নির্বাচনে বিজেপি জয় শুধু সময়ের অপেক্ষা বলে রাজনৈতিক বিশ্লেষকদের মতামত। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।